আমার প্রিয় ও স্নেহের 2025 সালের মাধ্যমিক পরীক্ষার্থীরা, আশা করি তোমার সঙ্গে ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, 2025 সালের মাধ্যমিকের টেস্ট পরীক্ষার গণিতের কোশ্চেন পেপার নিয়ে। দেখো, সরাসরি স্ক্রিনে তোমরা গণিতের কোশ্চেনটা দেখতে পাচ্ছ। ফুল মার্কস তোমাদের হচ্ছে 90, আর সময় তোমাদের রয়েছে 3 ঘন্টা 15 মিনিট। একে থেকে রয়েছে সঠিক উত্তর নির্বাচন করলে প্রতিটি প্রশ্নের মান 1:1 × 6 = 6। প্রথম, কোনো মূলধন 20 বছরে 4 গুণ হলে বার্ষিক সরসুদের হার 20%, 15%, 10% কোনটি? উত্তর হবে 10%। এ 500 টাকা 9 মাসের জন্য ও বি 6 মাসের জন্য ব্যবসায় নিয়োজিত করে। 1 বছরে 69 টাকা লাভ হলো। বি এর লাভ্যাংশ 46 টাকা হলে বি ওই ব্যবসায়ে নিয়োজিত করেছিল 1,500 টাকা। x-2² + x + y² = 0 হলে ওয়াইয়ের মান হবে -2। ও কেন্দ্রীয় বৃত্তের BC একটি ব্যাস, বৃত্তের ওপর A একটি এরূপ বিন্দু নেওয়া হলো যেন AB = AC হয়। কোণ ABC এর মান হবে 45 ডিগ্রি। পরের প্রশ্ন, ত্রিভুজ ABC এর পরিকেন্দ্র ও যদি কোণ ABC = 65 ডিগ্রি, কোণ BCA = 40 ডিগ্রি হয়, তবে BOC এর মান হবে 150 ডিগ্রি। দুটি অর্ধগোলকের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত 1:9 হলে তাদের আয়তনের অনুপাত হবে 1:27, 8:27, 1:3, কোণটি উত্তর হবে 1:27। 2000 শূন্যস্থান পূরণ করো প্রশ্নের মান 1:1 × 5 = 5। বার্ষিক x% সরল সুদের হারে y টাকার z মাসের সুদ = xyz/1200 টাকা। x(y) 1/y এবং y(1/z) হলে x(z). √5 + 2 এর অনুবন্ধী করণী হবে 2 − √5। একটি চতুর্ভুজের বিপরীত করণদ্বয় পরস্পর সম্পূরক হলে চতুর্ভুজের শীর্ষবিন্দুগুলি ড্যাশ উত্তরে সমবৃত্তস্থ। একটি সরলরেখা বৃত্তকে দুটি বিন্দুতে ছেদ করলে সরলরেখাটিকে বৃত্তের ড্যাশ বলে উত্তরে যায়। একটি ঘনকের একটি তলের দৈর্ঘ্য √2 × একটি ধারের দৈর্ঘ্য। সত্য মিথ্যা লেখো যে কোনো 5টি প্রতিটি প্রশ্নের মান 1:1 × 5 = 5। প্রথমটা হবে মিথ্যা, তারপর এটা মিথ্যা, তারপর এটা সত্য, তারপর এটা সত্য, তারপর এটা সত্য, তারপর এটা হবে মিথ্যা। পরে যে কোনো 10টি প্রশ্ন দিতে প্রশ্নের মান রয়েছে 2 × 2 × 10 = 20। বেশ কয়েকটি প্রশ্ন দেওয়া রয়েছে, তার মধ্যে থেকে তোমাদের 10টি প্রশ্নের উত্তর করতে হবে। ভালো করে দেখে নাও প্রশ্নগুলো। পরে রয়েছে 5-এর থেকে যে কোনো 2টি প্রশ্ন দিতে প্রশ্নের মান 5 × 5 × 2 = 10। কোনো মূলধন একই বার্ষিক শতকরা সরল সুদের হারে 7 বছরের সুদে আসলে 7,100 টাকা এবং 4 বছরের সুদে আসলে 6,200 টাকা হলে মূলধন ও বার্ষিক শতকরা সরল সুদের হার নির্ণয় করো। যে বার্ষিক 10% চক্রবৃদ্ধি সুদের হারে কত বছরে 4,000 টাকার সমূল্য চক্রবৃদ্ধি 5,324 টাকা হবে তা নির্ণয় করো। বলছে এ 5,000 টাকা মূলধন নিয়ে একটি ব্যবসা শুরু করেন। ব্যবসা শুরু করার 3 মাস 5 মাস পরে বি ও সি যথাক্রমে ওই ব্যবসায় যুক্ত হন। যদি বি 6,000 টাকা এবং সি 8,000 টাকা ওই ব্যবসায় দেন এবং বছরান্তে লাভ 3,400 টাকা হয়, তাহলে লাভ্যাংশ থেকে কে কত টাকা পাবে? পরে যে কোনো 2টি প্রশ্ন দিয়ে প্রশ্নের মান 3 × 3 × 2 = 6 সমাধান করো। x/x + 1 + x + 1/x = 2√1/12, x≠0, −1। কলমের মূল্য প্রতি ডজনে 6 টাকা কমলে 30 টাকায় আরও 3টি কলম পাওয়া যাবে। কমার পূর্বে প্রতি ডজন কলমের মূল্য নির্ণয় করো। খুবই গুরুত্বপূর্ণ একটা পরের প্রশ্ন, যদি দ্বিঘাত সমীকরণ ax² + bx + c = 0 এর বীজদ্বয়ের অনুপাত 1:r হয়, তবে দেখাও r + 1² / r = b² / ac। যে কোনো 2টি প্রশ্ন দিয়ে প্রশ্নের মান 3 × 3 × 2 = b - c/a + b = b + c - a/b + c = c + a - b/c + a এবং a + b + c ≠ 0 হলে প্রমাণ করো যে a = b = c। পরে হচ্ছে x = 8ab/a + b হলে x+4a/x-4a + x+4b/x-4b এর মান নির্ণয় করো। পরে হচ্ছে x = √7 + √3 / √7 - 3 এবং xy = 1 হলে প্রমাণ করো যে x² + xy + y² / x² - xy + y² = 12/11। আর দেখেছো একটি প্রশ্ন দেওয়ার প্রশ্নের মান 3।
একটি হোস্টেলের ব্যয় আংশিক ধ্রুবক ও আংশিক ওই হোস্টেলবাসীর লোক সংখ্যার সঙ্গে সর্বেদে আছে। লোক সংখ্যা 1200 হলে ব্যয় 2000 টাকা হয় এবং লোক সংখ্যা 100 টাকা হলে ব্যয় 1700 টাকা হয়। ব্যয় 1880 টাকা হলে লোক সংখ্যা কত হবে তা নির্ণয় করো। 15 জন কৃষক 15 দিনে 18 বিঘা জমি চাষ করতে পারেন। ভেদতত্ত্ব প্রয়োগ করে 10 জন কৃষক 12 বিঘা জমি কতদিনে চাষ করতে পারেন তা নির্ণয় করো। পরে হচ্ছে 9 দেখে যে কোনো একটি প্রশ্ন দিলে প্রশ্নের মান 5। প্রমাণ করো কোনো বৃত্তের একটি বৃত্তচাপের দ্বারা গঠিত সম্মুখ কেন্দ্রস্থ কোণ ওই চাপের দ্বারা গঠিত যে কোনো বৃত্তস্থ কোণের দ্বিগুণ। পরে হচ্ছে প্রমাণ করো বৃত্তের কোনো বিন্দুতে স্পর্শক ওই স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ পরস্পর লম্বভাবে অবস্থিত। 10 দাগের হচ্ছে প্রমাণ করো যে ত্রিভুজের 4টি কোণের সমদ্বিখণ্ডগুলি পরস্পর মিলিত হয়ে যে চতুর্ভুজ গঠন করে সেটি বৃত্তস্থ চতুর্ভুজ। 10-2 রয়েছে একটি বৃত্তের ব্যাস AB এবং কেন্দ্র O। বৃত্তের উপরিস্থিত কোনো বিন্দু P থেকে AB ব্যাসের ওপর একটি লম্ব অঙ্কন করা হলো যা AB কে AN বিন্দুতে ছেদ করে। প্রমাণ করো যে P B² = AB × BN। 11 যে কোনো একটি প্রশ্ন দ্বারা প্রশ্নের মান 5। একটি সমকোণী ত্রিভুজ অঙ্কন করো যার সমকোণ সংলগ্ন বাহু দুটির দৈর্ঘ্য 7 সেমি ও 9 সেমি এবং ত্রিভুজটির অন্তবৃত্ত অঙ্কন করো। পরে হচ্ছে 2.6 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের একটি বৃত্ত অঙ্কন করো এবং ওই বৃত্তের কেন্দ্র থেকে 5.7 সেমি দূরে ওই বৃত্তের বহিঃস্থ কোনো বিন্দু থেকে বৃত্তটিতে একটি স্পর্শক অঙ্কন করো। 12 দাগের যে কোনো 4টি প্রশ্ন দ্বারা প্রশ্নের মান 4 করে 4×4=16। ঘনকাকৃতি একটি সম্পূর্ণ চৌবাচ্চা থেকে সমান মাপে 64 বালতি জল তুলে নিলে চৌবাচ্চাটির 1/3 অংশ জল পূর্ণ থাকে। চৌবাচ্চাটির একটি ধারের দৈর্ঘ্য 1.2 মিটার হলে প্রতিটি বালতিতে কত লিটার জল ধরে তা নির্ণয় করো। 9 মিটার উচ্চতা বিশিষ্ট একটি লম্বিত্তাকার চুমাকৃতির ট্যাঙ্ক জল পূর্ণ আছে। 6 সেমি দৈর্ঘ্যের ব্যাসের একটি পাইপ দিয়ে মিনিটে 225 মিটার বেগে জল বের হয় তাহলে 36 মিনিটে ট্যাঙ্কটির সমস্ত জল বেরিয়ে যায়। ট্যাঙ্কটির ব্যাসের দৈর্ঘ্য কত? 1 সেমি 6 সেমি 8 সেমি ব্যাসার্ধের 3টি নিরেট গোলক গলিয়ে একটি বড় নিরেট গোলক তৈরি করা হলো। বড় নিরেট গোলকটির ব্যাসার্ধ সমগ্র তলের ক্ষেত্রফল নির্ণয় করো। পরিবেশন লম্বিত্তাকার শঙ্কু আকৃতির একটি তাঁবুতে 11 জন লোক থাকতে পারে। প্রত্যেক লোকের জন্য ভূমিতে 4 বর্গমিটার জায়গা লাগে এবং 20 ঘনমিটার বাতাসের প্রয়োজন। ঠিক এই 11 জন লোকের জন্য নির্মিত তাঁবুর উচ্চতা নির্ণয় করো। যদি ফাঁপা গোলকের অন্তঃব্যাসার্ধ বহির্ব্যাসার্ধ যথাক্রমে 4 সেমি ও 8 সেমি। এটিকে গুলি একটি লম্বিত্তাকার শঙ্কু তৈরি করা হলো যার ভূমির ব্যাস 8 সেমি। শঙ্কুটির উচ্চতা কত? পড়ছে সমবেধের একটি ফাঁপা চমাকৃতি পাইপ তৈরি করতে 6 সেমি ব্যাসার্ধের গোলাকার নিরেট লোহার বল গড়ানো হয়। পাইপটির দৈর্ঘ্য 18 সেমি ও বহির্ব্যাসার্ধ 10 সেমি হলে পাইপটির বেধ কত? ভালো করে দেখে নাও। এই রোজ টোটাল তোমাদের 2025 সালের মাধ্যমিকের টেস্ট পরীক্ষার গণিতের কোশ্চেন পেপার। ভালো কোশ্চেনটা দেখে নাও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিও লাইক করে থাকতে ভুলবে না। আমার চ্যানেল নতুন হওয়া তো লাগবে সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকন প্রেস করো যখন নতুন কোনো ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধুবান্ধবী আত্মীয়স্বজন সবার মধ্যে কিন্তু অনেক অনেক শেয়ার করে দেয়। এবছর 10ম শ্রেণীতে পড়ছে আমরা কিন্তু ইতিমধ্যে 10ম শ্রেণীর প্রতি বিষয়ে সিলেবাস প্রশ্নকার এবং নমুনা প্রশ্নপত্র কিন্তু আপলোড করে দিলাম। তার পাশাপাশি লাস্ট মিনিট সেশনও কিন্তু আপলোড করে দিই তোমাদের। এখনও পর্যন্ত সেই ভিডিওগুলো না দেখে থাকো, ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি দেখে নাও। তোমাদের সকলকে জানাই আগাম পরীক্ষার অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করি সকলের পরীক্ষায় খুব ভালো হবে।